তো হ্যালো বন্ধুগণ, আমার শর্ট ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সেই পিকনিকের ভ্লগ যেটা পোস্টপন্ড হয়েছিল পরীক্ষার কারণবশত আর অন্য কোনো কারণবশত, সেটা এবং সরস্বতী পুজোর খাওয়া দাওয়া সব একসাথে হচ্ছে। তো চলো আজকে দেখা যাক কী কী হয়। তো এখানে সবাই বসে পড়েছি খেতে সকালের ব্রেকফাস্ট। এই যে আমাদের চিন্টু ভাই ক্যামেরায় ফুটেজ খাওয়ার জন্য, ঠিক আছে, ভালো মতো খাওয়া দাওয়া করছে সবাই। ওদের খেতে দিয়ে দিয়েছে, এখন আমাদেরকে দেওয়া হয়নি কারণ আমরা সবে বসেছিলাম। আর এই যে চলে এসেছে গরম গরম লুচি একদম ভেজে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে, আর তার সাথে এই যে চলে এসেছে তরকারি, বেশ ভালো ছিল খেতে। আর খাওয়া শেষ করে এরা দুজন তো দোলনায় বসেছে, সে উঠবে আর না। রূপেশ প্রজ্ঞাকে টেনে তোলার চেষ্টা করছে কিন্তু উঠছে আর না, কারণ আমরা দুজনকে বসতে না দিয়ে এরা দুজন দুলেই যাচ্ছে, দুলেই যাচ্ছে, আমরা আর কি বসবো। এবার খেয়ে দিয়ে একটু সাইডে যে জায়গাটা ছিল সেখানে হাঁটতে বেরোলাম। বেশি বড় জায়গা না, তবুও যেইটুকু জায়গাটা ছিল ছোটোর মধ্যে বেশ ভালো জায়গা। তো বেরিয়েছি এখানে হাঁটতে, দেখি কী কী দেখা যায়। এই গাছের এখানে তো পাপার অফিস। এখান থেকে ডাক, এখান থেকে বাবা। আগের আগের কথা মনে পড়ে গেছে, আগেকার কথা মনে পড়ে গেছে যখন গাছে গাছে থাকতিস? একটা সময় তো ছিলিস, তুইও ছিলিস, সেটাই তো বলছি, পুরুষরাও ছিল, সেটাই তো বলছি, এখন মনে পড়ে গেছে একটু। না মনে পড়ে নয়, গাছে উঠতে পারি একটু রিল্যাক্স, ঐতিহ্য আরেক ঐতিহ্য। আর এই যে রূপেশ আমাদের ঠাকুমার ঝুলি নিয়ে বসেছে, এই পড়ে যাচ্ছিল একটু বলে গল্প শোনার কি আনন্দ বাবা, হাসি ধরছে না, একজন উপরে গাছে বসে গল্প শুনছে, মানে এত গল্পে মত্ত হয়ে গেছে রূপেশ আমাদের, মানে গল্পের কি বলবো। আর এই যে এখনো গল্প চলছে আর খুব মনোযোগ সহকারে গল্প শোনাচ্ছে আমাদেরকে, কোনো কাজ ছিল না কি করবো। নাপ নাপ নাপ, আরে তুই নাপ, ধরে আছি তো ভিডিওটা, নাপ ওরকম না, কি করে নাবে জানিস তো? না বসে বসে বড্ড বললাম বাদি, এটা তুলবি, এখানে বড় হচ্ছিস কি হয়েছে, খিদে পেয়েছে কি করছিস তোর পেছনে, এত খেলি তবু লুচি লুচি খেতে যাচ্ছিস তুই? হ্যাঁ এত, এ রূপেশ দাঁড়া, এত এত খেয়েছে তবু লুচি আনতে যাচ্ছে, ভাবতে পারছিস? এটা খাওয়ার জন্য নিয়ে আসছিস? হ্যাঁ ইতনি বড়ি জুজা, আমাকে দেখাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে, এখানে তোকে দেখা যাবে। কি কোয়ালিটি ভিডিওটা, কোয়ালিটি আছে। এই যে স্যার গেছিল সবার জন্য মিষ্টি আনতে, সবচেয়ে বড় ব্যাচ স্যারের, কি ওটা কি, সবচেয়ে বড় ব্যাচ স্যারের এটা, ও সেই আগের বছর এটা তোমাদের 11টা, ও সেই লেভেলের স্যার আজকে হাসছে। তারপর দুপুরবেলা বসে গেলাম খেতে, এই যে আমাদের সামনে ফাঁকা থালা উইথ ফ্লাওয়ার ডিজাইন, এই যে অরিত্রদা আমাদেরকে ভাত দিচ্ছে।
আর এই যে আমাদের সবার প্লেটে ভাত চলে এসেছে, স্যালাডও চলে এসেছে, আর এই অর্ণবকে ডাল দিচ্ছে, ডালটা ভালো ছিল খেতে। বেশি করে ছোট্ট করে ইয়ে কোথায় রোয়া। আর এই যে সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, সবাই খাচ্ছে। আর এই যে আমাদের রূপেশের শশা খাওয়ার টেকনিক, এই যে আমাদের প্লেটে মাংস দিয়ে দিয়েছে, আর এদিকে বিশাল ছাল লেগেছে মাংস খেয়ে, আর রূপেশ খেয়ে যাচ্ছে, সবার একদম খাওয়া দাওয়া চলছে। হ্যাঁ, জুতোগুলো তুলে দে, জুতোগুলো মুখে তুলে দে, তোল তোল অয়নকে বল খেলতে। রূপেশের থাইগুলো কি মোটা মোটা লাগছে। আর খেয়ে দে একদম বসে পড়েছি, পা মেলে একদম রিল্যাক্সে, তো গরমও লাগছিল বড্ড। আর এদিকে সবাই একদম রিল্যাক্স করছে, কেউ ফোন ঘাটছে, কেউ গান শুনছে। আর ওদিকে আমাদের অর্ণববাবু তো একদম ওখানেই শুয়ে পড়েছে, এত খেয়েছে, এত খেয়েছে, নড়ার ক্ষমতা নেই। আমাদের পিকনিক শেষ এখানে, ঠিক আছে, বেরিয়ে যাচ্ছি। বাবা, এটাও তোকে দেখাতে হবে এখন। এটা কিছু বলবি, কিছু বলবি?